আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের এই ভিডিওটা সম্ভবত 2023 সালে আমার করা সকল ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও, বিশেষ করে যারা ভাবছেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। কারণ 2014 এবং 18-তে যে নির্বাচন আমরা দেখেছি, সেখানে বিভিন্ন সময় এটা প্রমাণিত হয়েছে যে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স আপনার সিল মাইরা ভর্তি করা ভোট কেন্দ্রে সেই বাক্সগুলি গিয়েছে, এমন অভিযোগ কিন্তু বিএনপি থেকে শুরু করে আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভিতরে যারা কানেক্টেড আছেন সেইখানেও কিছু এমপির এমন বক্তব্য। এরই মাঝখানে এবার প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের শক্তিগুলোর যে চাপ, সেই চাপের একটা গরম বা উত্তাপ ফিল করেছে খোদ নির্বাচন কমিশন। মাত্র গত দুই তিন দিন আগে আপনার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নগুলো। এরপরে এই ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অ্যান্ড আমি বিশ্বাস করি এবার আর রাতের ভোট করার সুযোগ নেই, সুষ্ঠু নির্বাচন হইতে বাধ্য। অ্যান্ড এটা একটা গুড সাইন, গুড সাইন। তারপরেও সচেতন থাকতে হবে, তবে হালকা একটা নেগেটিভও আছে। তো আগে পজিটিভ পেতে শুরু করি। ভালো সংবাদ হচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা যেন সিল মারতে না পারে, সেই সিল মারা ঠেকাতে ভোট কেন্দ্রগুলোতে সকালবেলাতে ব্যালট পেপারটা পাঠাবে নির্বাচন কমিশন। ইসি মোহাম্মদ আলমগীর বলছেন এবার ভোট ব্যালটেই হবে, ইভিএম নিয়ে অনেক বিতর্ক আছে, সেই কারণে ভোট হবে ব্যালটে। আগেও যেভাবে এগুলো হয়েছে এবারও সেভাবেই হবে, তবে ব্যালটে নির্বাচন যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে সেজন্য আমরাও কিছু কৌশল প্রয়োগ করার চেষ্টা করব। তার মধ্যে যেমন একটা হচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠাই। তারা বলছে যে অলরেডি তারা এই পদ্ধতিতে কাজ করে, তবে যদি যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বাজে অবস্থা না থাকে বা উন্নত না হয় সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু আগে পাঠাই। যোগাযোগ যেখানে ভালো, ভোট শুরু হওয়ার আগেই যেখানে পৌঁছাতে পারবে সেসব কেন্দ্রে আমরা সকালেই ব্যালট পেপারগুলো পাঠাই, এমনকি জাতীয় নির্বাচনেও এভাবে পাঠাবো। তিনি বলছেন যে আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি, যেগুলোতে সকালবেলা ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলো চিহ্নিত করা, এবং যেখানে পাঠানো সম্ভব নয় সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় ব্যালট পেপার পাঠাবো, পথে যেন মিসইউজ বা ব্যালট পেপার ছিনতাই না হতে পারে সেটাও নির্বাচন কমিশন খেয়াল রাখবে। আর নেগেটিভ দিকটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা বসানোর যেই একটা পরিকল্পনা ছিল, আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্র থাকে, আর লাস্ট কয়েকটা উপনির্বাচনে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন তারা আপনার ইলেকশন এই কী বলা যে নির্বাচন অফিসে বসেই, মানে প্রধান নির্বাচন অফিসে বসেই কিন্তু সিসিটিভির মাধ্যমে সেখানের ভোটের কোথাও যদি কোনো মানে অব্যবস্থাপনা, ভোট জালিয়াতি, ডাকাতি অনেক কিছুই হয় সেগুলোকে চিহ্নিত করতে পারে, এমনকি এখান থেকে বৈশা আপনার সরাসরি সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করার ক্ষমতা রাখে। বাট জাতীয় নির্বাচন যেহেতু সারা বাংলাদেশে হাজার হাজার বুথ, লক্ষ লক্ষ বুথ তৈরি হবে, তো এত বড় আয়োজনের জন্য যে সিসিটিভি প্রয়োজন বা যেই প্রযুক্তি প্রয়োজন সেটাতে কিছুটা ঘাটতি রয়েছে। আর এর কারণে আমাদের ইসি বলছেন যে আপনার ফর্মাল আলোচনাতে হচ্ছে যে 300 আসনে যখন ভোট হয় 400,000 কেন্দ্র থাকে, যেটা বলছিলাম সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে, তো এর মাঝখানে হয়তো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেখানে আপনার সিসিটিভি লাগানো হবে, আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে বেশি করে নিয়োগ করা হবে। সবগুলো দল যদি অংশগ্রহণ করে সেখানে একটা ভারসাম্যতা ন্যাচারালি থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে দলীয় নেতাকর্মীরাই আপনার সেখানে নজরদারির জায়গাটা বেশি রাখে। আর দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয় নিয়েও নির্বাচন কমিশন বলছেন যে চাপ নেই, তবে আমাদের সাথে আপনার অনেকে এসেছে, কথাবার্তা বলেছে, পরামর্শ দিয়েছে, তো সকল কিছুকে যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে পশ্চিমাদের চাপটা এবার নির্বাচন কমিশনের জন্য কিন্তু আসলে বড় একটা চাপ তৈরি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, কারণ এই নীতির বাটে তারাই পড়ে যারা ইলেকশন কমিশনের রকম বড় বড় অফিসার, সরকারি আমলা, হ্যাঁ, তারপর মন্ত্রী, এমপি, সবাই কিন্তু তাদের পরিবারে তো বিদেশ যায়, থাকে আমেরিকা টেমেরিকা, আমরা তো হ্যাঁ মিডিল ইস্ট যাই বড় জোর এতটুকু আর কি। তো আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সারা বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ভোটটা নিজেরা যেন দিতে পারে, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ইনশাল্লাহ হয়তো ভালো কিছুই হবে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।